আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। আপনাদের যেটা কম থাকে, আপনার কি গ্রুপে কথাবার্তা হয় সবার সাথে কারো? আমরা হ্যালো, মেসেঞ্জার একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে তো কথা হয়। কেউ সিন করে, কেউ সিন করে না, যারা মনে করেন যে হয়তো গ্রুপ মিউট দিয়ে রেখেছে অথবা খেয়াল করেনি। যারা অ্যাক্টিভ থাকে তাদের সাথে কথা হয়, ইভেন ক্লাস শুরু হলে আমাদের মধ্যে যেই থাকে না কেন সেই গ্রুপের মধ্যে একটা ই করে, একটা মেসেজ দেয় যে ক্লাস শুরু হয়েছে সবাই জয়েন করেন, অথবা পোস্টই দেয় মাঝে মধ্যে ক্লাস শুরু হয়েছে জয়েন করেন। এটা দেখার পর কেউ জয়েন করলে করে, অথবা কর্মব্যস্ততা থাকলে করে না, এরকম একটা বিষয়। অফিস থেকে ফোন আসছিল যে অফিস থেকে কম, সেই জন্য একটু বিষয়টা দেখার জন্য বলবো কেন আসছিল কম। সকালে বেঁচে মোটামুটি ভালোই থাকে, তারপর আসে কম ছিল, আপনাদের বেশি কম থাকে আর কি। জি, আমাদের অ্যাকচুয়ালি আসলে বেশি কম থাকে, 6 জন, মানে ম্যাক্স 6 জন 7 জন এরকম থাকে। এখন যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, যেহেতু আপনাদের কাছে মানে এই ব্যাচে কে কে আছে এটার তো একটা লিস্ট আছে, কল দিয়ে মানে জিজ্ঞেস করা উচিত যে আপনি কি আসলে ইচ্ছুক কোর্সটা করার জন্য, তাহলে জয়েন করেন, তা না হলে জানিয়ে দেন। সেটাই কিছু বলতে করার নেই, যারা চেষ্টা আছে তো 4-5 জন আছে, এরাই আসে, আর কেউ আসে না ক্লাসে। ফ্রিতে পাইলে মানুষ যা করে আর কি, তো কি মনে করে, তো সেজন্য গুরুত্ব দেয় না। এটা অ্যাকচুয়ালি খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ অফ আমাদের যখন অরিয়েন্টেশন ক্লাস হয়েছিল বারবার বলা হয়েছিল যদি এটাই করতে জিজ্ঞেস না পারেন করছিলাম, তাহলে আপনি আরেকজনের সিটটা নষ্ট করেন না, অ্যাটলিস্ট অন্য কেউ শিখুক না, তো এতটুকু যদি। এটা হ্যাঁ এটাই কিন্তু মেইন ইয়ে ছিল, কোশ্চেন ছিল সবার জন্য। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করি, দেখি আসে কিনা, দেন আমরা শুরু করে দেবো। জি অবশ্যই।
আচ্ছা আমরা শুরু করে দিই, হ্যাঁ যারা আসো জি। আজকে আমার ইমেজ রিটাচের কিছু টুল আছে, সেই টুল গুলো নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা টুল থাকবে আজকে, তো আমরা প্রত্যেকটা টুলে স্টেপ বাই স্টেপ দেখব। সো প্রথমে আজকে যে টুলটি দেখাবো সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল এবং হচ্ছে প্যাচ টুল। সো প্রথমে আমি স্পট হিলিং ব্রাশ টুলটার কাজ আমরা দেখবো, এটা এটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি। আমি প্রথমে যেটা করব, আমি স্ক্রিন শেয়ার করি হচ্ছে আপনার ব্রাউজার স্ক্রিন শেয়ার করছে। আচ্ছা ব্রাউজার থেকে আপনারা যারা আছেন একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন, জাস্ট সাথে সাথে প্র্যাকটিস করবেন। পিম্পল ফেস লিখে যদি সার্চ করো তাহলে এই টাইপের কিছু ইমেজ পাবেন। এই টাইপের কিছু ইমেজ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। এই টাইপের আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সো ওইটাই আমি ফটোশপে নিয়ে আসবো। আপনারা পিম্পল ফেস থেকে খুব বেশি পরিমাণ দাগ আছে এগুলো আপাতত নেওয়ার দরকার নেই, হালকা হালকা আছে, জাস্ট আমরা টুল গুলো বুঝবো সেই জন্য এরকম হালকা হচ্ছে দেখে আপনারা নেন। ওকে সো আমি স্ক্রিনটা চেঞ্জ করতেছি। ডাউনলোড করতে পারছেন সবাই? আচ্ছা যারা একটু পরে জয়েন করছেন আপনারা এই যে আমার ফটোশপে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এই টাইপের ইমেজ আপনারা ডাউনলোড করে ফটোশপে নিয়ে আসেন, পিম্পল ফেস লাগে যদি সার্চ করেন তাহলে এই টাইপের ইমেজ পাবেন। সবার হয়ে গেলে আমাকে একটু বলবেন। জি আপনি স্টার্ট স্টার্ট করেন কাইন্ডলি। আচ্ছা আমি প্রথমে ইমেজটা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে লিখে দিলাম। আচ্ছা এখানে দেখি আমাদের টুল বারে একটা টুল আছে যেমন স্পট হিলিং ব্রাশ টুল, তো আপনারা সবাই স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করেন। এটা নিয়ে আরো কয়েকটা টুল আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে কাজ করব। তো আমরা টুলের নামটা দেখে হয়তো বুঝতে পারতেছি যে এটা দিয়ে হয়তো স্পট রিমুভ করা যাবে। তো এই টুলটা দিয়ে মূলত আমরা যে পিম্পল গুলো দেখতে পাচ্ছি বা ইমেজের মধ্যে যে আমরা দাগ গুলো দেখতে পাচ্ছি এই দাগ গুলোকে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। ওকে তো এখানে খেয়াল করে দেখবেন আপনার প্রথমে যদি আমরা অপশন বারে খেয়াল করি মোড নামে একটা অপশন আছে, তো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে নর্মালি রাখবো সবসময়, এটা নর্মাল থাকবে। দেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার যে অপশনটা আছে এটাই সিলেক্ট থাকবে। ওকে দেন এখানে স্যাম্পল অল লেয়ার্স একটা অপশন আছে, এটা আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করতেছি। তো এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম আমার কার্সার দেখেন একটা ব্রাশের মতো হয়ে গেছে সার্কেল, তো এটা চাইলে আমরা ঠিক ওইভাবে যে ছোট বড় করতে পারি, যেটা আমরা আগে দেখছি ঠিক ওই ফর্মুলাটা ইউজ করে এটাকে আমরা ছোট বা বড় করতে পারি, থার্ড ব্র্যাকেট ইউজ করে থার্ড ব্র্যাকেট ইউজ করে। ওকে আচ্ছা এটা বড় ছোট করা বা কন্ট্রোল করার প্রয়োজন কেন, আমরা যখন যে পজিশনে
কাজ করব বা যে দাগটা আমরা দূর করব, ওই দাগটা দূর করতে গেলে আমাদের ব্রাশ সাইজটা দেখা যাচ্ছে যে দাগের যে পরিমাণটা আছে ওইটার ঠিক কাছাকাছি আমরা সাইজটা করে দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করব। যদি খুব বেশি পরিমাণ এটাকে বড় রাখি তাহলে একটু প্রবলেম হবে কি যে এখানে যে টুলটা যে প্রসেসে কাজ করতেছে, আমরা যখন কোন পিম্পলের উপর ক্লিক করতেছি ফটোশপ কি করতেছে অটোমেটিকলি তার আশেপাশে যে পিক্সেল গুলো আছে সে পিক্সেল থেকে একটা পরিমাণ পিক্সেল কপি করতেছে, অর্থাৎ আমাদের যে সার্কেলের যে সাইজটা থাকবে ওই সাইজ পরিমাণ পিক্সেল কপি করে ওই পিম্পলের উপর তারা অটোমেটিকলি পেস্ট করে দিচ্ছে। অর্থাৎ আমি যখন ক্লিক করব আপনার দাগের উপরে তখন অটোমেটিকলি পাশ থেকে একটা পিক্সেল নিয়ে ওইখানে পেস্ট করে দিবে। তো আমরা যদি এখানে প্র্যাকটিক্যাল দেখি, আমি জাস্ট এই দাগটাকে রিমুভ করতে চাচ্ছি, সো এই দাগের উপর আমি মাউসটা নিলাম এবং জাস্ট ক্লিক করব একটা, তাহলে দেখেন আমার এখানে দাগটা চলে গেছে। ঠিক সেম ভাবে আমরা যদি অন্যটা দাগের মধ্যে খেয়াল করি, যেমন এটার মধ্যে খেয়াল করি, তো এক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমার পিম্পলটা ছোট বা আমার দাগটা ছোট তাহলে আমি ব্রাশটাকে ছোট করে নিতে পারি, যদি একটু বড় মনে হয় তাহলে আমি একটু বড় করে নিতে পারি, এটা আমার চোখের আন্দাজে আমি করে নিব। তো এটা ক্ষেত্রে মনে হচ্ছে যে পারফেক্ট, সো আমি এখানে একটা ক্লিক করব, তাহলে দেখেন আমার দাগটা এখানে চলে গেল। তো এই প্রসেসটা ফলো করে আমরা যে জায়গায় দাগ আছে ওই জায়গায় যদি এখানে ক্লিক করি তাহলে আমার দাগগুলো দূর হয়ে যাবে। তো আপনারা একটু ট্রাই করেন দেখেন যে কিভাবে কাজ করতেছে, অর্থাৎ অটোমেটিকলি সে আমি যেখানে ক্লিক করতেছি অটোমেটিকলি সে পিক্সেল কপি করে সে এটাকে পেস্ট করে দিচ্ছে। সো এইভাবে আমরা চাইলে এই টুলটা দিয়ে দাগগুলোকে দূর করতে পারি। আমরা যদি এবার টান দিই তারপরও আমাদের এখানে দাগগুলো দূর হয়ে যাবে। ওকে, টান দিলেও হবে, এভাবে আমরা করতে পারি। সো আমরা যেভাবে করে এটাকে আমরা পারফেক্টলি করতে পারবো ওইভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো বেসিক বিষয় হচ্ছে যে এটা কিভাবে কাজ করতেছে, ওইটা যে আমরা যখন ক্লিক করতেছি তার আশপাশ থেকে কোন পিক্সেল সে কপি করে অটোমেটিক্যালি সে এখানে বসায় দিচ্ছে এবং সে পিম্পলটাকে দূর করে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি আফটার বিফোর দেখি, আমাদের যে ইমেজটা আমরা কপি করছিলাম ওইটার মধ্যে কাজ করছে। এখন এটাকে যদি আমরা অফ করে দিই, লেয়ারটাকে যদি অফ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রিভিয়াস ইমেজটা কেমন ছিল। সো অনেকটা কিন্তু পরিবর্তন, তাই না? তো এই টুলটা দিয়ে আমরা এইভাবে এই দাগগুলোকে দূর করতে পারি বা যে কোনো স্পটকে আমরা এইভাবে দূর করতে পারি। বুঝতে পারছি বিষয়টা? জি। ওকে, দেন আমরা এই টুলটা দিয়ে আমরা চাইলে আরেকটা প্রসেস এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে যে কাজটা করলাম, অর্থাৎ আমি যে পিম্পল গুলো দূর করলাম, তো আমরা কিন্তু যে লেয়ার থেকে কপি করছি মানে একটা যে লেয়ারটা ছিল আমার এখানে হুবহু ওই লেয়ারের মধ্যে কাজ করছি। বাট এখন আমি যদি চাই যে এই লেয়ারটাকে আমি পরবর্তীতে কন্ট্রোল করব, অর্থাৎ আমি যে কাজগুলো করলাম সেটা পরবর্তীতে অপাসিটি কমিয়ে বাড়িয়ে বা পরবর্তীতে মোটা আমি যে কন্ট্রোল করতে পারি এরকম আমি চাচ্ছি বা ওরকম সুবিধা আমি চাচ্ছি। দেন এখানে আরেকটা বিষয় আছে, আমরা যে বিষয়টা জানলাম যে আমরা এখানে পিম্পলের উপর কপি করতেছি মানে ক্লিক করতেছি অটোমেটিকলি সে কি করতেছে একটা পিক্সেল কপি করে সে এখানে পেস্ট করে দিচ্ছে। সো আমরা ওই বিষয়টাও অ্যাকচুয়ালি দেখি যে অ্যাকচুয়ালি এটা কিভাবে এটা কাজ করতেছে বা কিভাবে কপি করতেছে কিভাবে পেস্ট করতেছে। তো এটা করার জন্য আমরা একটা নতুন লেয়ারের মধ্যে এই কাজটা করব। তো আমি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই ইমেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি যেটা আমরা কাজ করলাম। সো কন্ট্রোল জে দিয়ে আমি একটা ডুপ্লিকেট করলাম এবং আমি নতুন একটা লেয়ার এখানে নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার। তো আমি চাচ্ছি এই ব্ল্যাঙ্ক লেয়ারের উপর যদি আমি এই কাজগুলো করি তাহলে পরবর্তীতে আমি চাইলে এই যে কাজটা আমি করতেছি এটা আলাদা থাকবে, আমি এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, অপাসিটি কমাইতে পারবো বাড়াইতে পারবো এটা করতে পারবো। বাট এখন এই অবস্থায় আমি যদি নতুন লেয়ারে কাজ করতে চাই তাহলে আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে এখানে দেখেন স্যাম্পল অল লেয়ার্স নামে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা টিক মার্ক দেওয়া আছে। নরমালি এটা হয়তো বা আপনাদের আনচেক থাকতে পারে, যদি আনচেক থাকে তাহলে কি হয় আমরা দেখি। তো এটা আনচেক আছে, বাট আনচেক থাকা অবস্থায় আমি যদি এই লেয়ারের মধ্যে সিলেক্ট রেখে কাজ করি তাহলে কিন্তু আমার টুলটা পারফেক্টলি কাজ করবে। হ্যাঁ, এই যে কাজ করতেছে, বাট আমি চাচ্ছি যে আমি ওটাকে আনচেক করে দিছি এবং আমি চাচ্ছি নতুন লেয়ারের মধ্যে কাজ করব। এখন আমি নতুন লেয়ার সিলেক্ট আছে,
আমি পিম্পলের উপর ক্লিক করতেছি, দেখেন আমার পিম্পল কাজ করতেছে না, অর্থাৎ আমার টুলটা এখানে কাজ করতেছে না। এটার কারণটা হচ্ছে আমরা যদি নিচের লেয়ার গুলো অফ করে দিই, তাহলে আমরা দেখবো যে যে লেয়ারটা আমরা নিচ্ছি এটা হচ্ছে একটা ব্লান্ট লেয়ার, এখানে কোনো পিক্সেলই নাই, তো এখানে টুলটা কিভাবে কাজ করবে। আচ্ছা, তো এই ব্লান্ট লেয়ারের উপর যদি আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে স্যাম্পল অল লেয়ারস যে অপশনটা আছে, স্যাম্পল অল লেয়ারসটাকে আমরা এখানে টিক মার্ক করে দিতে পারি। যদি এটাকে আমরা টিক মার্ক করে দেই, তাহলে এখন আমি যদি এই ব্ল্যাঙ্ক লেয়ারে রেখে যদি কাজ করার ট্রাই করি, তাহলে দেখেন কি হচ্ছে, আমার এটা আগের মতোই কাজ করতেছে। তো আমি এভাবে এটাকে কাজ করতে পারি, আমি এখানে ক্লিক করে করে করতে পারি, অথবা আমি এখানে এভাবে যদি টান দিই আমার স্পট গুলোর মধ্যে, তাহলে দেখো আমার স্পট গুলো এখান থেকে দূর হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে যদি আমরা নতুন লেয়ারের মধ্যে কাজ করতে চাই, তাহলে আমরা কোন প্রসেসটা অ্যাপ্লাই করব, এখানে জাস্ট কিছুই না, এখানে স্যাম্পল অল লেয়ার্সটাকে টিক মার্ক করে দিব। তাহলে এটা কি হচ্ছে, স্যাম্পল অল লেয়ার্স মানে হচ্ছে আমি যে লেয়ারের মধ্যে আছি ওই লেয়ারটা যদি আমার খালিও থাকে প্রবলেম নাই, তার নিচে যে লেয়ার আছে ওই লেয়ারের মধ্যে যদি কোনো পিক্সেল থাকে বা কোনো ইমেজ থাকে, সেখান থেকে সে স্যাম্পলটাকে কপি করে নেবে। এটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার্স এর কাজটা। তো দেখেন আমি এইভাবে এখান থেকে এটাকে এক্সপোর্ট গুলোকে এভাবে রিমুভ করে দিতে পারি। আমি এখান থেকে করলাম। এখন একটা বিষয় যে আমরা একটা টুল দিয়ে একটা ইমেজ কে কখনোই পারফেক্টলি করতে পারবো না। তো এখানে দেখেন আমরা ইমেজটা করতেছি, বাট আমার মনে হচ্ছে যে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে বা কেমন যেন হয়ে যাচ্ছে। বাট একটা ইমেজ যখন আমরা রিটাচ করবো, রিটাচ করতে গেলে আমাদের অনেকগুলো টুলই ব্যবহার করতে হবে। তো আমরা যখন সম্পূর্ণ টুল গুলো শিখে যাব এবং আমরা আরো কিছু ইফেক্ট দেখবো, সব মিলিয়ে হচ্ছে আমরা একটা ইমেজ কে রিটাচ করতে পারবো। ওকে, এখন তাহলে আমরা যেটা এখানে শুনলাম যে এগুলো অটোমেটিকলি কপি করতেছে এই পিক্সেল গুলোকে, তাহলে আমরা দেখি আমাদের যদি নিচের লেয়ারটাকে অফ করে দেই, হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। জি বলো। আচ্ছা, কোন সাউন্ড শোনা যাচ্ছে না, স্যার কি মাইক অফ করে? জি জি, ওনার মাইক মিউট, হয়তো নয়েজ নয়েজ এর জন্য, সমস্যা নেই। ভাই সাত তো গেছে গা নাকি না? স্যার আরে না, আছে এত অদ্ভুত নাই না, কথা কয় না স্যারে। আরে বাবা, মানুষের প্রবলেম থাকতে পারে না, ধৈর্য ধরে আসবে। আচ্ছা কি কি, আমি তো একটু পরে জয়েন করলাম, কি করাইছে বলেন তো শুনি শর্টকাটে ভাই। ক্লাস শেষে ইউটিউবে এই পুরো ভিডিও দিয়ে দেওয়া হবে, চেক করে নিন। চেক করুন বলেন না কি কিছু বলেন। আমরা আসলে কাজ দেখাইছে, কোনটা দেখাইছে ভাই, কোনটা ব্রাশ, হিলিং ব্রাশ আর কোনটা? এটা হচ্ছে সর্বপ্রথমে আপনার শুধু একটাই ব্রাশ দেখেছি, সেটা হচ্ছে আপনার রিটাচ ব্রাশ, যেটা উপর থেকে 4 নম্বরটা মার্ক করা, এই একটার কাজই দেখাইছে জাস্ট। হচ্ছে ওই রিটাচ, রিটাচ ইয়েস, উপর থেকে 4 নম্বর, হিলিং সরি, ইয়েস হিলিং। আচ্ছা, এটা হবে স্পট হিলিং ব্রাশ টুল। বুঝছি, স্পট হিলিং ব্রাশ টুল। এটা কি আপনার ছবিটা পাইছেন কই? ছবি গুগল থেকে ডাউনলোড করা, গুগল থেকে হাজার হাজার ছবি আছে। আচ্ছা, তাহলে যখন হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলেন, কি বুঝলেন নাই স্যার? মানে যে ছবিটা ডাউনলোড করছেন এটা চাইতেছে আমি আর কি। আচ্ছা, আপনি জাস্ট পিম্পল ফেস লিখে সার্চ করেন, এই টাইপের অনেক ইমেজ পাবেন। পিম্পল ফেস, পিম্পল ফেস, হ্যাঁ ফেস। ওকে, হ্যালো স্যার, আমি শাকিল বলছিলাম। জি
স্যার আমি আজকে নতুন জয়েন করছি তো গ্রুপে ফার্স্ট ক্লাস মানে হ্যাঁ হ্যাঁ স্যার একটা ক্লাসে করেন নাই হ্যাঁ আমি আসলে না না স্যার আসলে আমি অ্যাপ্লাই করেছিলাম তো অনেক আগেই তো আমাকে ওই যে 14 তারিখে ফোন করা হয়েছিল বাট পরে আর যে একটা লিংক দেওয়া হবে সেই লিংকটা দেওয়া হয় নাই আমি তো আমার পরে বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে ক্লাসটা নাকি শুরু হয়েছে এক সপ্তাহ যাবত চলতেছে পরে আর কি আমি ওই অফিসে ফোন দিলাম ফোন দেওয়ার পরে আজকে আমারে জয়েন করতে বললো আজকে জয়েন করছি ফার্স্ট আচ্ছা আপনি গ্রুপে ওনাদের যে গ্রাফিক্স টু গ্রুপটা আছে ওখানে দেখবেন যে ইউটিউবে একটা লিংক দেওয়া আছে ওইখানে আপনাদের গ্রাফিক ডিজাইন বেস টু কাজীপুর নামে একটা প্লেলিস্ট পাবেন হ্যাঁ ওইখানে প্রিভিয়াস ভিডিওগুলো পাবেন তাহলে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ ইউটিউব থেকে না স্যার হ্যাঁ হ্যাঁ ওই আমাদের ক্লাসের ভিডিও ওখানে আপলোড করা আছে আপনার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে আচ্ছা ঠিক আছে স্যার আর এমনিতে তো বাকি যে নতুন করে যে আমি জয়েন করছি এখন তো আর কোনো মানে কোনো প্রসেস আছে কি যে কিছু করতে হবে না 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 কোনো প্রসেস নেই আপনি আপনাকে যে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা দিয়ে কন্টিনিউয়াসলি আপনি ক্লাস করবেন তো ক্লাসগুলো মিস করবেন না আপনি একটু কষ্ট করবেন যে হয়তো কালকে কালকে বৃহস্পতিবার কালকে ক্লাস করার পর মাস্টার একজন টাইম পাবেন ওই টাইমটা নিয়ে আপনি প্রিভিয়াস ক্লাসগুলো জাস্ট দেখে যাবেন হ্যাঁ ঠিক আছে স্যার আমার এমনিতে ফটোশপ সম্বন্ধে বেসিক ধারণা আছে আমার এমনিতে ঠিক আছে স্যার ধন্যবাদ ওকে আচ্ছা ইমেল ডাউনলোড করছেন কার সমস্যা আচ্ছা ওকে আমরা কন্টিনিউ করি এ পর্যন্ত কি আপনারা বুঝছেন নাকি আমি আবার একটু পূর্ব থেকে আবার দেখাবো না বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পারছি আচ্ছা এখানে দেখেন আপনার স্পট হিলিং ব্রাশটা যে কাজটা করতেছে আপনার আমরা যখন ক্লিক করতেছি অটোমেটিক্যালি সে কি করতেছে আপনার পিক্সেল কপি করে সে বসায় দিতেছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন লেয়ার নেওয়ার কারণে সেটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো এখানে নতুন লেয়ারের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে তাই না সো যাই এটা হচ্ছে আপনার এই টুলটার আপনার বেসিক কাজ সো আমরা এখন যদি চাই যে আমাদের এই যে আপনার লেয়ারটা আছে এটা যদি আমি কখনো প্রয়োজন হয় যে আমি একটা কাজ করলাম পরবর্তীতে আমি চাচ্ছি যে একটু অপাসিটিটা কমাই দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারবো তো আমি জাস্ট প্রয়োজনে একটু অপাসিটি কমাই দিতে পারি এভাবে বা আমি অনেক কমাই দিলে পুরোটাই বের হয়ে আসবে সো এটা আমি এভাবে পরবর্তীতে কন্ট্রোল করতে পারবো সো এটাই হচ্ছে এই টুলটার বেসিক আপনার যে প্রসেসটা কাজ করে এছাড়া এখানে আর কিছু নেই দেন আমরা এই ইমেজটাকে আমরা কি করতে পারি একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো গ্রুপ করে ফেলতে পারি এবং এই গ্রুপটার আমরা নাম দিব যে টুলটা দিয়ে আমরা এই কাজটা করলাম সেই টুলের নাম দিয়ে আমরা গ্রুপটা করে দিব সো আমি এই গ্রুপটার নাম দিতে পারি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল তো আমি এটাকে গ্রুপ করে দিব জাস্ট হচ্ছে আমি ফটোশপে গেলাম আমি এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই এখানে রিনেম করে দিই কন্ট্রোল ভি ওকে আমি এক সেকেন্ড আমি একটা ফোন ইমার্জেন্সি একটা ফোন রিসিভ করি এক মিনিট জি অবশ্যই
ওকে সরি আমি ইমার্জেন্সি ফোন ছিল একটা। আচ্ছা তো আমরা দেখেন এখানে যে যেটা করলাম আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা ইউজ করে এটা কাজ করলাম। সো আমরা এই গ্রুপটার নাম দিয়ে দিলাম কি স্পট হিলিং ব্রাশ টুল, যা আমরা বুঝতে পারি যে আমরা এই কাজটা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করছি। ওকে আচ্ছা দেন আমি কি করব এই নিচের লেয়ারটাকে অন করি, অন করে এটাকে আবার লেয়ার সরি আমি এই লেয়ারটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। ওকে এই লেয়ারটাকে আমি কি করতে পারি আপাতত লক করে দিয়ে এটাকে অফ করে দিতে পারি, তাহলে আমরা আবার ওই নিচের ইমেজটাই দেখতে পাচ্ছি এবং আমি চাচ্ছি এই ইমেজটাকে উপরে নিয়ে যাব। সো আমি যদি টান দিয়ে নিই তাহলে দেখো গ্রুপের মধ্যে ঢুকে গেছে, আমি চাচ্ছি না এটা গ্রুপে যাবে, এটা হচ্ছে উপরে যাবে। সো আমি শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল ধরে যদি থার্ড ব্র্যাকেট ক্লিক করি তাহলে দেখেন এটা উপরে চলে গেছে। এখন এই ইমেজটার মধ্যে আমি আরেকটা টুলের ব্যবহার করব। সো দেখেন আমরা স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে ক্লিক করলে নিচে আমরা একটা টুল পাচ্ছি, এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। ওকে এখন হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করতেছে, স্পট হিলিং হিলিং এই টুলগুলো কিন্তু এই স্পটগুলো দূর করার জন্য কাজ করবে, বাট আমরা দেখলাম যে স্পট হিলিং ব্রাশ টুল আমরা ক্লিক করলেই কাজ করতেছে তাই না। বাট আমরা যদি এখন হিলিং ব্রাশ টুলটা দিয়ে কাজ করার ট্রাই করি তাহলে দেখেন এখানে আগে একটা জিনিস খেয়াল করবেন যে মোড এখানে নর্মাল থাকবে এবং সোর্স পয়েন্ট আছে এখানে, সোর্স এখানে স্যাম্পল আছে এবং হচ্ছে আপনার প্যাটার্ন আছে, এখানে এনশিওর করবেন যে স্যাম্পল থাকবে, অবশ্যই এখানে স্যাম্পল থাকবে। যদি প্যাটার্ন দেন এখানে প্যাটার্ন অ্যাপ্লাই হইতেছে, এখানে প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমরা প্যাটার্নে দিব না, জাস্ট স্যাম্পল। আচ্ছা এখন এই স্যাম্পল থাকা অবস্থায় আমি যদি এই স্পটটাকে রিমুভ করতে চাই, দেখেন এখানে ক্লিক করলাম তাহলে কি হচ্ছে আমার কিন্তু এখানে কি বলতেছে দেখেন, একটু দেখেন আপনারা ক্লিক করে দেখেন কাজ করতেছে না কিন্তু তাই না, এখানে বলতেছে যে আমাকে অল্টার ক্লিক করে একটা সোর্স এখানে দেখাই দেওয়ার জন্য। ওকে তো তার মানে এটা আমরা কিভাবে কাজ করব, আমি যে পিম্পলটাকে দূর করব সেটা দূর করার জন্য আমার দেখতে হবে তার আশেপাশে কোয়ালিটি পিক্সেল কোনটা আছে, মানে ভালো যে বা ফ্রেশ যে জায়গাটুকু আছে সেখান থেকে আমরা একটা পিক্সেল কপি করে নিব। সো এটা করার জন্য কি করতে হবে আমি এটাকে একটু ছোট করি, আমি চাচ্ছি যে এই যে ইমেজ পিম্পলটা আছে এটাকে দূর করবো, সো তার পাশে একটু ভালো পিক্সেল আছে। তো আমি অল্টার ধরে দেখেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, এই অবস্থা যদি আমি এখানে কপি করি মানে মাউসে ক্লিক করি তাহলে আমার এটা কপি হয়ে গেছে। এখন আমি যদি এই পিম্পলের উপর এটা আনি তাহলে দেখেন এনে জাস্ট ক্লিক করবো তাহলে এটা পিম্পলটা দূর হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমি এইভাবে এই এই টুলটা দিয়ে কাজ করতে পারি, অর্থাৎ এটা দিয়ে যখন আমরা কাজ করবো প্রতিবার হচ্ছে আমাকে অল্টার ধরে একটা সোর্স দেখা দিতে হবে। বুঝতে পারছে এটা দেখেন আমি অল্টার ধরে ক্লিক করতেছি দেন হচ্ছে দাগের উপরে আমি এটা বসাচ্ছি। জি তো আপনারা এটা সাথে সাথে করেন। সবাই ট্রাই করতেছেন, সবাই করেন, যারা ছবি নামাইছেন সবাই এটা করেন। আমি কিন্তু শেষেতে সময় হলে যারা করতেছে এটা অবশ্যই সেভ করবেন ফাইলটা, এটা দেখবো তো আপনার সাথে সাথে করবেন। স্যার আমি ভুল করে মানে খালি জায়গায় না নিয়ে পিম্পল মার্ক করে ফেলছি, এখন এটা কি আমি আনমার্ক করতে পারবো না, মানে প্রতিবার আমার
পিম্পলেরই আইসা পড়তেছে মানে ইয়া করতে গেলে পাশে আবার কপি করেন আপনি যখনই প্রতিবার প্রত্যেকবার কপি করতে হবে আপনি যখন কোনো পিম্পল উপর বসাবেন তার পাশে ভালো পিক্সেল থাকে অল্টার ধরে কপি করুন অল্টার ধরে একটা ক্লিক করবেন তাহলে এটা কপি হবে বুঝতে পারছেন জি স্যার বুঝছি দেখেন আমরা এটা এখন আফটার বিফোর যদি দেখি তাহলে দেখেন আমরা আমাদের কিন্তু অনেকটা পিম্পল দূর হয়ে গেছে সবাই করতে পারছেন কারো সমস্যা সবাই সবাই করতে পারতেছেন তো জানেন আমাকে তাহলে সমস্যা হলে জানেন জি স্যার আচ্ছা না কোনো সমস্যা নাই হ্যাঁ এটাকে আমি সেভ করে দেই এটাকে আমি সেভ করে দেব হচ্ছে আমি এটা গ্রুপ করে নি আগে কন্ট্রোল এটাকে আর আমি নতুন লেয়ারে করলাম না এখানেও চাইলে আপনি নতুন লেয়ারে করতে পারেন দেখেন এখানে অল লেয়ার্স নামে একটা অপশন আছে তো এই অল লেয়ার্সটা যদি আপনি ইউজ করেন বা নতুন লেয়ারে করতে চান তাহলে আপনি চাইলে অল লেয়ার্সটা ইউজ করে নতুন লেয়ারে করতে পারেন তো এখানে আর নতুন লেয়ার আমি অ্যাপ্লাই করলাম না না করে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এই গ্রুপটার নাম দিয়ে দিলাম হচ্ছে আপনার হিলিং ব্রাশ দুইটা দিয়ে কিন্তু আমরা একই কাজ করলাম জাস্ট পিম্পল গুলো দূর করলাম কাস্ট একটু ডিফারেন্স ওয়েতে করলাম যে এই টুলটা একভাবে কাজ করতেছে ওই টুলটা আরেকভাবে কাজ করতেছে আচ্ছা আমরা এখন এটা আরেকটা কপি নেই কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি কপি নিলাম দেন আমি এটাকে শর্টকাট ইউজ করে উপরে স্যার 1 মিনিট আছে মনে হয় টাইম আউট হল নাকি হ্যাঁ টাইম আউট হয়ে যাবে বলে আবার শুরু করি সমস্যা নেই টাইম আউট ওকে টাইম আউট হয়ে যাক আমি এই মুহূর্তে টাইটেলটা ঠিক করে ফেলি